আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি, আমি মোহাম্মদ ইব্রাহিম। আজ পুরো ক্লাসটি জুড়ে আছি আমি তোমাদের সাথে এবং থাকবো ইনশাআল্লাহ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়, অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ের পাঠ হচ্ছে যোগ, পাঠ্যাংশ 2 অঙ্কের সংখ্যা। আজকে আমাদের পাঠ কি? আজকের পাঠ হচ্ছে যোগ, পাঠ্যাংশ হচ্ছে 2 অঙ্কের সংখ্যা। এখান থেকে তোমরা যা শিখতে পারবে তা হচ্ছে উপকরণ ব্যবহার করে যোগ করতে পারবে, হাতে না রেখে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যোগ করতে পারবে। এখান থেকে তোমরা কী কী শিখবে? এখান থেকে তোমরা যা শিখবে তা হচ্ছে উপকরণ ব্যবহার করে যোগ করতে পারবে এবং হাতে না রেখে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যোগ করতে পারবে। তাহলে আজ আমরা শিখব কি? আজ আমরা শিখব যোগ। যোগ অর্থ একত্র করা, বৃদ্ধি করা, সমষ্টি করা। যোগের অর্থ কি? যোগের অর্থ হচ্ছে একত্র করা, বৃদ্ধি করা এবং সমষ্টি করা। তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এখানে 3টি কমলা রয়েছে, আবার অপর পক্ষে আমরা কি করলাম, আরো 2টি কমলা আনলাম। একত্রে কয়টি কমলা হলো? একত্রে 5টি কমলা হয়েছে। কয়টি? তাহলে আমরা বলতে পারি 3টি কমলা আর 2টি কমলা একত্রে 5টি কমলা। আমরা কি বলতে পারি, 3টি কমলা এবং 2টি কমলা যদি আমরা একত্র করি তাহলে কয়টি কমলা হয়? 5টি কমলা। তোমরা যদি আবার লক্ষ্য করো এখানে 4টি ফুল রয়েছে, পরবর্তীতে আমরা আরও 3টি ফুল আনলাম, তাহলে একত্রে কয়টি ফুল হলো? একত্রে এখানে দেখো 60টি ফুল হয়েছে। কয়টি ফুল? 60টি। তাহলে আমরা বলতে পারি 4টি ফুলের সাথে আরও 3টি ফুল বৃদ্ধি করে 60টি ফুল হয়। কি বলতে পারি? 4টি ফুলের সাথে আরও 3টি ফুল বৃদ্ধি করে 60টি ফুল হয়। তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এখানে কি রয়েছে, একটু ভালো করে খেয়াল করো। এখানে একটু ভালো করে খেয়াল করলে তোমরা অনেক কিছু বুঝতে পারবে। 4 একক যোগ 3 একক, মোট 7 একক। অর্থাৎ দেখো ছোট ছোট 4টি একক রয়েছে, এই পাশে আবার 3টি রয়েছে, মোট কয়টি হলো? এককের ঘরে মোট 60টি। এবার ডান পাশে সংখ্যা সমানের চিহ্নের উপরে এককের ঘরে গুণে দেখো কয়টি রয়েছে, 1 2 3 4 5 6 7। আবার 2 দশক 1 দশক, দেখো বাম পাশে রয়েছে 2 দশক, বাম পাশে ডান পাশে রয়েছে 1 দশক, অর্থাৎ 2টি 10-এর দল এবং এই পাশে 1টি 10-এর দল, মোট কয়টি 10-এর দল? 3টি 10-এর দল। তাহলে আমরা লিখতে পারি কি, দেখো একটু যদি খেয়াল করো তাহলে সহজ হয়ে যাবে। এখানে উপরে সংখ্যা আছে 24, অর্থাৎ 2টি 10-এর দল মিলে হয় 20, আরও 4 24, এই পাশে 1টি 10-এর দল এবং 1টি 3-এর দল, তাহলে মূলত 24 আর 13 যোগ করলে কত হয় আমাদের? যোগ করলে যেটা হয় তোমরা নির্ণয় করে নিবে, আশা করি পারবে তোমরা সবাই। এবার যদি একটু খেয়াল করো তাহলে আর একটু ভালোভাবে বুঝতে পারবে। তোমরা এখানে 2টি দশকের দল এবং এককের দলে রয়েছে 4, আবার এই পাশে অনুরূপভাবে 1টি দশকের দল এককে রয়েছে 3। তাহলে তোমরা বুঝতে পারছো 24 এবং 13 যোগ করলে কত হবে দেখো একটু, তাহলে অবশ্যই বুঝবে 4 এবং 3 যোগ করলে হয় 7, এই পাশে 2 আর 1 যোগ করলে হয় কত? 3। তাহলে একক ও দশক স্থানের সংখ্যাগুলো আলাদা আলাদা করে একত্র করি আমরা, তাহলে আমরা অবশ্যই পেয়ে যাব সংখ্যা 2টি একত্র করলে কত হবে একটু খেয়াল করো। 2টা সংখ্যা আমরা একত্র করার পরে যেটা পেলাম, 3টি দশকের দল এবং এককের দল মিলে কত হলো দেখো, 37। তোমাদেরকে আমি বাড়ি কাজ দিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে যে কাজটি করবে নিচের সংখ্যাগুলো তোমরা যোগ করবে। এখানে 2টি সংখ্যা অবশ্যই দেখতে পাচ্ছ, সংখ্যা 2টা তোমরা বাসা থেকে যোগ করে আনবে। আবার ভালো করে লক্ষ্য করো সংখ্যা 2টা কত, 54 যোগ 32 কত হবে, 23 যোগ 17 কত হবে। তোমরা জানো এই মুহূর্তে আমাদের দেশে করোনা ভাইরাসের প্রভাব চলছে, তাই তোমাদের জন্য একটাই অনুরোধ, তোমরা ঘরে থাকো, সুস্থ থাকো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ।